পঞ্চায়েত ভোটে নিরাপত্তার কাজে নিযুক্ত হতে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের জন্য মোট ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছলো বালুরঘাটে। এর মধ্যে ৬ কোম্পানি দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের জন্য ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করা হয়েছে। শুক্রবার বিকেলে ত্রিপুরা থেকে বিশেষ ট্রেনে বালুরঘাট স্টেশনে এসে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাদের স্বাগত জানাতে বালুরঘাট স্টেশনে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের বিভিন্ন আধিকারিক ও বিভিন্ন থানার আধিকারিকরা। জানা গেছে শুক্রবার সন্ধ্যেতেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছে যাবেন নিজেদের দায়িত্বপ্রাপ্ত এলাকায়। আরো বাহিনী আসতে পারে জেলায়, সেই মতোই প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। দক্ষিণ দিনাজপুর জেলায় এখনো পর্যন্ত মোট ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। এই প্রসঙ্গে ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহা জানান, অ্যাকচুয়ালি আজকে আমাদের ৬ কোম্পানি বিএসএফ ৪০৩ অ্যাডক ব্যাটালিয়ন আমাদের এখানে আসলো আজকে। আর উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর মিলিয়ে মোট কত কোম্পানি? অ্যাকচুয়ালি উত্তর দিনাজপুরটা আমার নলেজে নেই, তো জানতে পারলাম ৬ কোম্পানি আমাদের ৬ কোম্পানি। এটা কি স্যার সব পঞ্চায়েত ভোটের জন্য? ভোটের জন্য কোথায় কোথায় কীভাবে পাঠানো হচ্ছে? এটা এক এক কোম্পানি করে এক এক থানাতে যাচ্ছে। কুসুমন্ডি, গঙ্গারামপুর, বংশীহারি, তপন, অতিরাম। আর উত্তর দিনাজপুরের জন্য কোথাও কিছু নির্দিষ্ট? বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, নিউজ টুডে।